পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে বিয়ের ছয় মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান কি বৈধ হবে সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে কিনা নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে বিয়ের সঠিক বয়স কত মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা ইমাম আপনি লিখেছেন কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গুণা হবে অবশ্যই গুণা হবে আমরা অনেকে অন্যায় বা অপরাধে নিজে জড়াই না কিন্তু অন্য কেউ বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে হারাম সম্পর্ক করেছে আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে ভায়া ভূমিকা আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন কোনো প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন কারণ নবী করিম সাল্লাহআলাম বলেছেন আমাদেরকে কাজে একে অন্যের সহযোগী হতে আবার একইভাবে তিনি বলেছেন মানসান্না সুন্নাতান সইয় আহ যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করলো ফালাহু বিজরুহা ওয়িজরুমান আমিলা বিহা তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো তাদের সবার দায়ভার তাকে নিতে হবে তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন সেক্ষেত্রে দায়টা আপনার আসবে এছাড়া সুরাম মায়েদা এতে নম্বর বলে আলবে বলেছেন বলা তা আবন আল ইসম রুয়ান তোমরা পাপ এবং সীমানঙ্ঘনের কাজে গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না হাসান আলী হাসান আপনি লিখেছেন মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে ছেলে মায়ের সেই নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয় বরং দেখতে হবে যে মায়ের সেই নির্দেশটা যৌক্তিক কিনা যদি যৌক্তিক হয় যথেষ্ট কারণ থাকে তাহলে সেটা মানবেন আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায় অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয় বরং সেটি অমান্য করা আবশ্যক কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জোলম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয় মা বাবার আনুগত্য আমরা করবো কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না ঠিক এক এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে আমরা তালাক দেবো না তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসাবে আমাদের এখানে ইব্রাহিম হসরতলাম তার ছেলে ইসমাইল হসরতামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি সেটা শুনেছেন অমর আল্লাহ তৌলাহু তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন তিনিও সেটা শুনেছেন এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো এক্সেপশন অ্যাক্সেপশন ছিল কারণ হলো তারা ইব্রাহম ইসলাম নবী হিসাবে অমরদুল্লাহ তালহু আল্লাহ নবী সাল্লামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল তাদের যে বিবেচনা ছিল সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে অর্থাৎ তারা অন্যায় বা বসত কোনো নির্দেশ করে থাকবেন এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন এখন আপনার আমার মা বাবা আমরা যারা আছি আমরা কিন্তু তাদের মতো নই যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজো নেই এমত অবস্থা অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থা মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ না যদি কেউ দিকে থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থা তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ এরপরে গেমিং উইথ রানা আপনি লিখেছেন অ্যাডি থেকে বিয়ের সঠিক বয়স কত দেখুন বিয়ের সঠিক বয়স ইসলাম শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে বা এর আগে করা যাবে না বা এরপরে করা যাবে না বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে যদি তার বিয়ে না করলে লিপ্ত হন বিয়ে করার সামর্থ্য থাকে বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিয়ে করতে উৎসাহিত করেছে কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে ফাতেমা নাইম আপনি লিখেছেন পর্দা করে দোকানে বসলে গুণা হবে কিনা বোন পর্দা করে পর্দার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে চান করেন আপনার পর্দাহীনতা যদি না হয় কোনো আশঙ্কা না থাকে তাহলে এই শর্তগুলো সাপেক্ষে সেটি আপনার জন্য জায়েজ নবী করিম সাল্লাহাম তার আমলে হলে ফতুল মুসিম শাসন আমলে মেয়েরা কেউ কেউ বাজারে কেনা বাচা করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় সেই জায়গা থেকে এটিকে আমরা জায়েজ বলছি তবে সময়ে অনেক ফেতনা সংকুল। সেই জায়গা থেকে আজকের বাস্তবতা এটা কতটা মুক্ত কতটা আপনার আশঙ্কামুক্ত সেটা গুরুত্বপূর্ণ ইসলাম মেয়েদের ব্যাপারটিকে এত গুরুত্বের সাথে দেখে যে তাদের প্রাইভেসি তাদের পর্দা তাদের ব্যক্তিত্ব তাদের সম্ভ্রম সেই ব্যাপারে ইসলাম কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু করে না বিধায় এখানে ইসলাম বরং প্রয়েকটিভ বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে থাকে যাতে করে কোনো রকম ক্ষতিগ্রস্ত তারা না হন মাসুম মাসুম বিল্লাহ লিখেছেন বিয়ের ছয় মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান কি বৈধ হবে ভাই মাসুম বিল্লাহ বিয়ের ছয় মাসের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটা যদি বিবাহের পরেই গর্বধারণ হয়ে থাকে তাহলে অবশ্যই বৈধ দৃষ্টিকোণ থেকে এটি না যায়জ কিংবা হারাম নয় কারণ এত অল্প সময়ের মধ্যে সন্তান গর্ভধারণ করা বা সন্তান আপনার জন্ম লাভ করা এটা অসম্ভব নয় বিধায় এটি মানে ছয় মাসের মধ্যে সন্তান হয়েছে দেখেই এটাকে অবৈধ সন্তান বলে ট্রিট করা বা মন্তব্য করা উচিত হবে না আরশাফুল আহমেদ আপনি লিখেছেন সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে কিনা ভাইয়া আশাফুল আপনি ধূমপান করেছেন অবশ্যই সেটি একটি অপরাধ গুনাহের কথা আবার সেটা খেয়ে মানে পান করে আপনি যদি নামাজে যান তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে সেই জন্য এটি নাজায়েজ কথা অর্থাৎ আপনি ধূমপান করলেন ধূমপান করে আছেন মসজিদে মুসলিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত ধূমপান করাটাই তো গুনাহের কথা আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন করে বা নামাজ দাঁড়াবেন তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন মসজিদে যাবেন মমতা আশিক মন্ডল লিখেছেন পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন তাহলে ধোয়ার ক্ষেত্রে তিনবার করে চিবাদিতে হবে সবগুলোকেই আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল না কাপড়ের নাপাকই পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয় তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও তিনবার চুবানো আবশ্যক নয় আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে তাহলে সেক্ষেত্রে তিনবার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই